भैरा बाबा जी रात ओ छेलेरा जुमकीरा जवान रात अल्लाह रे नबी दार नबी विश्व नबी हबीबुल्लाह साबिदानी बोले छिलेन ओ नबी बाकी पागलीरा नबी बाकी साबिरा रात আমি এমন করি তোমাদের কি জানি দিক শুনির কি দাও জেনির কি দাও এই জামানার মানুষেরা মুনাফিকি করে এরা এই জামানার মানুষেরা এমন করে জিনা ব্যভিচার করে এদের চোখে চামড়া আছে এরা লুকিয়ে ছুপিয়ে বল্লাই নারে নবী সে যে রাস্তা দিয়ে হেঁটে উম্মে জামির কাটা এনে উম্মে জামির কাটা এনে পথের ওপর বিছায় দেয় কে গো বাবু নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন নবীর হাঁটাটাও তাদের পছন্দ ছিল যে রাস্তায় যাবে যাতে নবীর পায়ে কাঁটা ফুললে তাদের আনন্দ হতো উম্মে জমি রাস্তা পরিষ্কার নয় রাস্তার উপরে কাঁটাগুলো বিছিয়ে রাখতেন মোহাম্মদ যাবে পায়ে কাঁটা ফুটবে আমাদের আনন্দ হবে তাই কবি বলছে উম্মে জমিল কাঁটা এনে পথের ওপর বিছায় দেয় আল্লাহ বলেন ও জিবরাইল দেরি তুমি করো না উম্মে জামিল বিছাই কাটা উম্মে জামিল বিছাই কাটা তুমি বিছাও দুই ডানা আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা এসো এসো নবী এসো আমাদের এই মাহফিলে আপনি ছাড়া কি লাভ হবে আপনি ছাড়া কি লাভ হবে এ মাহফিলে বসে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اكبر كلمة ذكر كرن لا إله جر جر لا إله لا إله إلا الله বাজিছে দামামা বাধরে আমামা শেরে অচকরি মুসলমান দাওয়াতে এসেছি নয়া জামানা দাওয়াতে এসেছি নয়া জামানা ভাঙা কেল্লার ওড়ে নিশান লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ একটু হাত তোলেন আল্লাহুম্মা আমিন ও রব্বানা জালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين الله شنّا থেকে নিয়ে এ সময় পর্যন্ত বিশ্ব নবীর জীবন চরিত্রের কিছু কথা আলাপ আলোচনা করেছেন আল্লাহ তোমার হাবিবকে না তৈরি করলে আল্লাহ তুমি আসমান জমি
পৃথিবীর কুল কায়নাত কি তুমি বানাতে না গো আল্লাহ সেই নবীর প্রতি কয়েক মর্তবা দরুদ ও সালামের নজরানা পেশ করেছে হে বাংলা থেকে সোনার মদিনা আল্লাহ কয়েক হাজারের কিলোমিটারের মতো রাস্তা আমাদের যাওয়ার জাতির শক্তি হয় নাই এ বাংলা থেকে গোনাগারদের দরুদ ও সালাম টুকু সোনার মদিনা নবী পাকের রওজায় আকদসে পৌঁছে দে রব্বুল আলামিন আল্লাহ এ মাহফিল আপনি কবুল করিলেন আল্লাহ কিয়ামতি মুসিবতির দিনে যেদিন কোন সাহারা থাকবে না ওই মাহফিল আমাদের সকলের জন্য আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দেবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত নির্ধারিত নির্বাচিত মাহফিলের সুনামধন্য সভাপতি মহাশয় দিগার ওলামা হযরত সামনে বসে থাকা দিনদার পরিজগার আল্লাহওয়ালা মমিন মুসল্লি ভাই ও বাবাজিরা নবী প্রেমিকেরা নবী আশিকেরা আমরা যতগুলো মানুষ এই জায়গায় বসেছি আমরা সকলে তো নবীর প্রেমিক নবীর আশিক তো নাকি জোরে বলেন ঠিক না ভুল আজকে সময় এই মাহফিলে ওয়াজ করার মানসিকতা নিয়ে বসলেও বুকের ভিতরে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে কথা ঠিক না ভুল তাম বিশ্বব্যাপী এমন একজন নেতা এমন একজন প্রফেট এমন একজন মহামানবকে নিয়ে তারা পেরেশান তিনি কে গো তিনি কে তিনি হলেন আমার আপনার নেতা আমার আপনার প্রফেট মক্কার জ্যোতি মদিনার বাতি আব্দুল্লাহর বেটা মামিনার নয়নের তারা সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন প্রফেট এমন একজন নেতা এমন একজন মহামানব সেই মহামানবকে নিয়ে পৃথিবীর আর সমাজের মানুষদের ঘুম হয় না আপনারা শুনেছেন কিনা জানি না ইন্টারনেট এর মাধ্যমে কম বেশি আপনারা জেনে থাকবেন ফ্রান্সের মতো জায়গায় আমার নবীর ব্যঙ্গচিত্র আঁকা শুরু হয়েছে এই কথা ঠিক না ভুল তো কদিন হচ্ছে মাত্র আমরা নবী প্রেমিক শুধু মুখে বলি নবী তোমায় ভালোবাসি কাজের সময় ডাকলে বলবে আমার যাওয়া যাবে না একটু আস্তে করে বলবেন সুবহানাল্লাহ আল্লাহর কোরআন বলছে মা আতাকুমুর রাসূল ফখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহুন আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর কোরআন বলছে পৃথিবীর মানুষ তোমরা যদি আমি আল্লাহ আমার ইতাআত আমার ইত্তেবা আমার অনুসরণ আমাকে ভালোবাসতে চাও কে বলছে আল্লাহ স্বয়ং নিজে বলছে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমাকে মহব্বত করতে চাও কার ইতাআত করো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির ইতাআত অনুসরণ পদঙ্ক অনুসরণ করো আমি আল্লাহ আমার ভালোবাসা পেয়ে যাবে জোরে বলুন আর আমার নবীর ইত্তেবা অনুসরণ করলে আমার ভালোবাসার সাথে সাথে আমি আল্লাহ তোমাদের পুরস্কারে পুরস্কৃত করব
সে পুরস্কারটি হলো এটাই, আমার আল্লাহ বললেন ওই বান্দাদের তামাম জিন্দেগির গোনাগুলোকে আল্লাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ রহমতের কোলে বান্দাকে জায়গা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসার মতো ভালোবাসতে হবে, যে ডাক দিয়েছেন সেই ডাকের সাড়া আপনাকে আমাকে দিতে হবে। নবী সাহাবীদেরকে নবী যেভাবে বলেছিলেন সেই কথা বলা শেষ, নবী সাহাবীদের কথা শুরু হয়ে যায় সঙ্গে সঙ্গে, তৎক্ষণাৎ নবীর কথা মোতাবেক নবী সাহাবীরা লাব্বাইক বলে দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছোট্ট করে একটা আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা বহু বার শুনেছেন নবীর জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত সব আপনারা জানেন, কে জানেন না? একটা মানুষ হাত তুলে বলেন যে আমি জানি না। আপনি জানেন না? উনি জানেন না, তার ওনার জন্য আজকে ওয়াজ হবে। আপনারা সবাই জানেন, তাহলে সবার জন্য ওয়াজ হবে না একার জন্য ওয়াজ হবে? তাই সকলের জন্য হবে নাকি? সকলের জন্য হবে। নবীর বাস্তব জিন্দেগীতে যে কর্ম পৃথিবীর জমিনে করেছেন, নবী করেছেন, বলেছেন, সমর্থন করেছেন, এটাকে তিনটে ভাগে বিভক্ত করা হয়েছে, হাদিসে কাউলি, হাদিসে ফেলি আর হাদিসে তাকরিরি বলা হয়। যেটা করেছেন, বলেছেন, সমর্থন করেছে, এই তিনটির নাম হলো হাদিস। একটু জোরে বলবেন, আর একটু জোরে বলতে পারেননি, সুবহানাল্লাহ। নবী যেটা করেছেন সেটাও হাদিস, যেটা সমর্থন দিয়েছেন সেটাও হাদিস, যেটা কর্মে পরিণত করেছেন সেটাও হাদিস। এ তিনটে মানা আমাদের জন্য দরকার আছে না? না আছে তো। ছোট্ট করে একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের পাকুড়তলা জামে মসজিদে কোনো মানুষ যদি আজকের মদ খেয়ে যদি মসজিদে গিয়ে মাতলামি করে, পাকুড়তলার গ্রামের মানুষেরা কি করবে? ছেড়ে বলেন, তাড়াতাড়ি বলেন কি করবে? পার করবে? পাঁচন বাড়ি লাগাবে না? ঘাট ধাক্কা দেবে না? কান মতো ঝাড়বে না? কথাটা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। একটা মাতাল যদি মদ খেয়ে মসজিদে ওঠে, আপনার ভিতরটা চচ করে জ্বালা করে উঠলো, মদ খেয়ে মসজিদে উঠলো, মদ হারাম জিনিস, পা দুটো জড়িয়ে ধরে বলে যাচ্ছি মদের মতো এমনও কিছু অন্যায় অনাচার অবিচার আমরা সমাজের মানুষেরা মাথায় টুপি দিয়ে মুখে লম্বা দাড়ি চড়িয়ে লম্বা জামা পরে এখনো এই রকম কর্ম আমরা সমাজের মানুষেরা নামধারী নবীর আশিক নবীর প্রেমিক বলে দাবি করি এখনো বহাল তবিয়াতি চালিয়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন এরা কখনোই আমার উম্মত হিসাবে আল্লাহর কাছে দাবি করতে পারবে না। তারা ঠিক না ভুল? জোরে বলো, আমার কথাটা সারা সাপটা হয় ডাইরেক্ট তাকে উইকেটে হিট করব, আমি ক্যাচ টাচ পছন্দ করি না, যা হবে ডাইরেক্ট হয়, হয় আমি আউট হই নয় আপনি আউট হন, দুটোর একটা। চলুন, আল্লাহর নবী আজ থেকে 1450 বছর আগে বলেছেন, কোন জায়গায় দাঁড়িয়ে বলেছেন? বিদায় হজ, যে হজটা ছিল নবীর অন্তিম সময় শেষ লগ্নের শেষ হজ, তারপরে আর কোন হজ নবী করতে পারেননি, করেননি। ওই জায়গায় দাঁড়িয়ে নবী একটি হাদিস পাক বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি নবী দুনিয়া থেকে বিদায় নেব, দুনিয়া থেকে ও চিরস্থায়ী নয়, তবে চলে যাওয়ার আগে আমি দুটো দিক তোমাদের কাছে দিয়ে গেলাম, দুটো রাস্তা দিয়ে গেলাম, দুটো পুস্তক দিয়ে গেলাম, কি? লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূলিহি, একটি হলো আমার আল্লাহর কোরআন,
আর অপরটি হলো আমি নবী আমার জিন্দেগীর 63 বছরের কৃষ্টি কালচার যা কিছু করেছি এটা তোমাদের কাছে রেখে গেলাম এই দুটো দিক তোমরা ফলো করবে তোমাদের গাড়িটা জাহান্নামে যাবে না আমার এই দুটো জিনিসকে ফলো করলে তোমাদের গাড়িটা তোমাদের বডিটা তোমাদের বাসটা আমি আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে দেব জোরে বলুন সুবহানাল্লাহ এই দুটো ফলো করার তো সমস্যা বাদ বাকি সব হবে এই দুটো ফলো করা যাবে না আল্লাহ নবী দয়ার নবী জানিয়ে দিলেন قال النبي صلى الله عليه وسلم এই হাদিসটা কোন জায়গায় পাবেন বুখারী শরীফের মধ্যে পাবেন কিতাবুল ফিতানের ভিতরে এসেছে কত নাম্বার হাদিস হাদিসের সংখ্যা হলো 6675 নাম্বার হাদিসের ভিতরে নবী বললেন قال يتقرب الزمان وينقص الاعمال ويلقى الشهر وتزخر الفتن ويكسر الخدز قال يا رسول الله اي من هو قال القتل القى আমি আপনাদের কাছে মহাব্বাতির কথা বলেছি কোরআনের আয়াত রেখেছি নবী যা করতে বলেছে তা করতে হবে যা নিষেধ করেছে সেটাকে নিষেধ করতে হবে ছেড়ে দিতে হবে এই দুটো আয়াত আমি আপনাদের কাছে রেখেছি তবে একটা হাদিস আপনাদের কাছে তুলে ধরলাম এই হাদিসটাকে মাথায় রাখো আজ থেকে 1450 বছর আগে বলেছেন সময় আমার উম্মতি মুহাম্মাদীদের কাছে আসবে যে সময় তোমরা দেখবে ওই সমাজের মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষের কাছে আল্লাহর কোরআন দেওয়া থাকবে লা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমাহ কোরআনটা তাদের বাড়ি বাড়িতে রাখা থাকবে এই কোরআনের আদর্শে আদর্শিত হবে না চরিত্র গঠন করবে না এই কোরআনকে তাদের জীবনে বাস্তব জীবনে তারা রূপ দেবে না ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমাহ আল্লাহ নবী জানিয়ে দিলেন তাদের নামটা কেবল সাইন বোর্ডটা সামনে রাখবে ভিতরে যা খুঁজবে দিস ইজ ফর শো কেবল মাত্র ভিতরে সব ফাঁপা মালপত্র ভিতরে কিছু পাওয়া যাবে না কোরআনে এই হাদিসের আয়াতটা ঠিক না ভুল লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু তারা বলবে আমরা মুসলমান আমরা ইসলামের বাবা আমার বাপ আমার দাদু এত যত্ন কায়দা করে খাতনা দিয়েছে মুসলমান নয় মানে রসুল এই সময়টার দিকে লক্ষ্য করে বলেছে আমি রসুলের ইতিহাস বলবো একটু ঠান্ডা মাথায় দুটো কথা আগে নিয়ে নিন মাথায় ব্রেনে রসুলের 63 বছরের জিন্দেগির কিছু কথা আপনাদের কাছে তুলব নিশ্চিত তুলব নবী দিবস সম্পর্কে আলোচনা নবীর কথা ছাড়া অন্য কথা আলোচনা হবে না রাগ হচ্ছে নাকি আপনাদের কষ্ট হচ্ছে না তো বুঝতে অসুবিধা হলে আমাকে নক করবেন ভাই ওটা বুঝতে পারি ভাই আল্লাহ নবী দয়ার নবী সোনার নবী যে নবীকে পৃথিবীর কোন স্কুল কোন কলেজে কোন পড়বে এমন করে পাঠশালায় আমার আল্লাহ পাক পৃথিবীর কোন স্কুল কলেজে মুক্ত মাদ্রাসায় আমার আল্লাহ পাঠাই নাই পাঠিয়েছে নাকি আপনাদের জানা আছে যদি আমার আপনার নেতা আমার আপনার নবী আমার আপনার প্রফেক পৃথিবীর কোন স্কুল কোন কলেজে কোন প্রেমন করে পাঠশালায় যদি একটা দিনের জন্য নবী আমার শিক্ষা নীতি দিতি মক্কার মানুষেরা মক্কার ইহুদি নাসারারা মক্কার কুফারি কুরাইশের দালিরা তারা একটা
सुजोग पेये जेत मोहम्मद बिराट शिक्षा शिक्षित मुखेर कथा गुलो एतो भालो एतो भालो एतो चमकप्रद होसना मालिकेर दले नाम आमार अल्लाह रब्बुल आलामीन एई सुजोगटा पृथिबीर कोनो मानुषेर काजे लागाते दिलेन ना आमार अल्लाह रब्बुल आलामीन पृथिबीर मानुषेर काजे फाकटा राखलेन ना যাতে আমার নবীকে এই কথাটা বলে তারা নবীকে ছোট করতে পারে এই জন্য করে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমার আপনার নেতা আমার আপনার হাবিবের শিক্ষক হলেন আমার আল্লাহ এটা জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ নবী যদি কোন স্কুলে যেত মনে করেন আপনাদের মাদ্রাসায় হয়তো পড়েছে নাউজুবিল্লাহ মুসলমান বয়স্ক বাপ দাদু যারা আছেন জিজ্ঞেস করে দেখুন না আজ থেকে 30 বছর 40 বছরে একটা বছর যেত একটা ইয়ার যেত একটা সান যেত কপাল দিয়ে ঘাম বেরোতো ঠিক না ভুল আল্লাহর নবী জানিয়েছেন এমন একটা সময় এমন একটা কাল আমার উম্মতি মুহাম্মদ দিদির কাছে আসবে যে সময় তোমরা দেখবে সময়টা পানির মতো বেরিয়ে যাবে ও ভাইরা বাবা জিরা আল্লাহ নবী আবার একটা হাদিসের ভিতরে জানিয়ে দিলেন ইয়াতাকারাবুস সামান ওয়া ইয়ানকুসুল আমাল সমাজের ভিতরে দেখা যাবে ওই সমাজে লক্ষ্য করলে দেখা যাবে কর্মস্থলের জায়গাটা সমাজের মানুষের কমে যাবে কাজ কাজ আজকে আমার দেশে কত যুবক কয়েক লক্ষ করোড় করোড় ছেলে বেকার টেকা চালাচ্ছে কথা বুঝি বলে কাজের কোনো সন্ধানই নেই আজকে বলেছে নবী না 1450 বছর আগে বলেছে 1450 বছর আগে সেই মক্কার জমিনে বসে আজকের ভবিষ্যৎ করেছে তাই এ নবীকে নিয়ে ওদের মাথা ব্যথা হবে না তা কার হবে আমি কি বলতে চাইছি হয়তো আপনারা বুঝে উঠতে পারেননি কেন নবীকে নিয়ে এত তাদের চুলকানি এমন একটা নেতা এমন একটা নবী এমন একটা রসুল আমরা পেয়েছি যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরাই পাগল ছিলেন জোরে বলবেন না সুবহানাল্লাহ নবীর উম্মত হওয়ার জন্য তারা আশিক ছিলেন আমরা সেই নবীর উম্মত আমরা গর্বিত আমরা গর্বিত আমার নবী আজ থেকে 1450 বছর আগে তিনি ভবিষ্যৎবাণী করেছে এরকম একটা সময় আসবে সমাজের মানুষের কাজের কাজের জায়গাটাই থাকবে তৃতীয় নাম্বার কি বলছেন নবী শুনুন আল্লাহর নবী জানিয়ে দিলেন পৃথিবীর মুসলমানেরা ইয়াতাকারাবুস সামান ওয়া ইয়ানকুসুল আমাল সমাজের মানুষের ভিতরে লক্ষ্য করে তোমরা দেখতে পাবে কৃপণতা সমাজের মানুষের ভিতরে ছেপে যাবে কৃপণ বোঝেন তো কৃপণতা প্রত্যেকটা মানুষের ভিতরে কার্পণ্যতা দেখা দেবে
আবার ভাইরা বাবাজিরা আমার দোস্তরা বন্ধুরা আমি একটা হাদিস পাক আপনাদের কাছে রেখে বোঝাতে চাইছি এমন একটা নবীর সম্মান ইজ্জত নিয়ে আমরা আলোচনা করতে বসেছি ইনি তেমন তাই তাই কোন নবী ছিলেন না ইনি ছিলেন তাম নবীদের ইমাম ইমামুল মুরসালিন খাতামুন নবীগণ যে নবীর পরে আর কোন নবী জমিনে পাঠাবেন না একটা নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে সারা লাইফটা যদি শুকরিয়া আদা করি এ আদা করে আমি আপনি শুকরিয়া করে শেষ করতে পারবো না আমার ভাইরা বাবা দিরা আমার দোস্তরা বন্ধুরা আমার সালামানি কিরি দলে না একটুখানি আগিয়ে চলন আল্লাহর নবী দান নবী তিনি আরো জানিয়ে দিলেন ওই সময় তোমরা সমাজের মাটিতে তোমরা দেখ দেখতে পাবে আল্লাহর নবী বললেন হেমন করে সমাজের মাটিতে দেখা দেবে বিপদ আপদ সমাজের মাটিতে এত পরিমাণে বেড়ে যাবে যেটা তোমরা কল্পনা করতে পারবে না আল্লাহর নবী আজ থেকে 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করেছে এই নবীকে নিয়ে ওরা ব্যঙ্গ করবে না এই নবীকে ওরা মক্কা থেকে মদিনায় পাঠাবে না এই নবীকে ওরা মারার জন্য উদ্যত হবে না কেন ওদের মান সম্মান ইজ্জতের জায়গাটা নষ্ট হয়ে যাবে নিজের বড়াইয়ের জায়গাটা থাকবে না আমচনি মাই দি গডনেস আমি অল ইন অল আমি সব সর্বে সর্বা জায়গাটা নষ্ট হয়ে যাবে তা এই নবীর উপর অত্যাচার অনাচার অবিচার হবে না কার উপর হবে আমার কথা বুঝতে পারছেন না পারেনি গো আমার ভাইরা বাবাজিরা আমার দোস্তরা বন্ধুরা চলুন আর একটা কথা বলে দেই এই হাদিসটার ভিতরে পাঁচটা অপশনের কথা রয়েছে চতুর্থ নাম্বার পর্যন্ত বলেছে আল্লাহর নবী বললেন সময় সংকীর্ণ হয়ে যাবে কাজ সমাজের মাটিতে কমে যাবে কৃপণে তা দেখা দেবে বিপদ আপদ বেড়ে যাবে আর পঞ্চম নাম্বারটা নবী জানিয়ে দিয়েছে ওই সমাজে তোমরা দেখবে হত্যার সংখ্যা অধিক পরিমাণ বাড়বে আচ্ছা যে পাঁচটা বলেছি একটা কাটা যাবে আচ্ছা এই হাদিসটা আমি বানিয়েছি আমি লিখেছি কে বলেছেন দয়ার নবী সরাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সেই সোনার নবীর সোনার জবানের কথা একটা লফ একটা হরফ একটা শব্দ এদিক ওদিক হওয়ার কোনো জায়গা নাই জোরে বলুন আল্লাহ নবী সাহাবীরা কি বলছে শুনবেন এই সাহাবীরা ওই নবীর সাহাবীরা দাঁড়িয়ে বলছেন ইন্নাল মুনাফিকিন আল ইয়াউমা শাররুম মিনহুম আলা আহাদিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ভিতরে কিতাবুল ফিতানের ভিতরে এসেছে নবী সাহাবীরা বলছেন এই জামানার মুনাফিকের থেকেও এমন একটা জামানা আসবে ওই জামানার মুনাফিকিরা হবে সবথেকে নিকৃষ্ট প্রশ্ন করলেন একজন হুজুর কারণটা কোন জায়গায় ব্যাপারটা কি কেন মুনাফিক মুনাফিক সমান তো ও মুনাফিক এ মুনাফিক তাহলে মুনাফিকের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় ও ভাইরা বাবাজিরা ও ছেলেরা যুবকেরা জওয়ানেরা আল্লাহর নবী দার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাহাবী দাঁড়িয়ে বলেছিলেন ও নবী বাকি পাগলেরা নবী বাকি সাহাবীরা আমি এমন করি তোমাদের কি জানি দিক শুনে রেখে দাও জেনে রেখে দাও এই জামানার মানুষেরা মুনাফিকি করে এরা এই জামানার মানুষেরা এমন করে জেনা ব্যবিচার করে এদের চোখে চামড়া আছে এরা লুকিয়ে ছুপিয়ে বান্নাই কাজগুলো সমাজের মাটিতে করে কিন্তু নবী সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ডেকে বললে ওই জামানায় তোমরা দেখতে পাবে মুনাফিকিরা মুনাফিকি করে
সমাজের মাটিতে এমন করে মাদার করবে এদের চোখে কোনো চামড়া থাকবে না এরা প্রকাশ্যভাবে সমাজের মাটিতে অন্যায় করে যাবে এদের মোকাবেলা করার মতো কেউ থাকবে না কথাগুলো পুরো বাস্তবের সঙ্গে মিল রেখে ট্যালি করে হাদিসগুলো খুব খুঁজে 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 একটা একটা করে টেনে বার করেছে দেখুন সমাজের মাটিতে একটুখানি বার করে দেখেন যে ব্যক্তি সুদ খাচ্ছে বলে তোর কাছে 10,000 টাকা চাইবে তুই দিবি আমার আমি খাচ্ছি বেশ করেছি কোন খে কবর ঢুকে যাবে জেনা করছে আবার পিকচার করছে পিকচার বুঝুন তো পিকচার না কি বলে মোবাইলে রেকর্ডিং করছে করে দেখাচ্ছে দেখ আমি কত বাহাদুর এই কথা ঠিক বলছি না ভুল বলছি আমার নবী বলেছে নবীর সৈনিক হিসাবে নবীর সেই কথাটা তুলে ধরেছে এতে অপরাধ আজকে সমাজে তো এই অপরাধ ন্যায় কথাটা যে সামনে বলবে খুব খারাপ হয়ে যাবে সত্য কথাটা তুলে ধরা মানে খুব খারাপ ব্যাপার ও বাবা এরবার বড় বড় কথা হয়েছে বলে না আমার ভাইরা বাবা জিনা আমার দোস্তরা বন্ধুরা আমার সোনামানি কৃদলেরা কথাগুলোকে মাথায় রাখল আমি আর একটা কথা আর একটা হাদিস আপনাদের কাছে দিয়ে যাই আল্লাহর নবী দয়ার নবী এই কিতাবুল ফিতানের ভিতরে আল্লাহর নবী সোনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ তিনি লক্ষ্য করে জানিয়ে দিলেন ইরফাউল ইল এই সমাজের মাটিতে তোমরা লক্ষ্য করে দেখবে সত্য জ্ঞান সত্য জ্ঞান নেই কথাবার্তা পৃথিবীর জমিন থেকে এমন করে সত্য এলেম গুলোকে আবার আল্লাহ পাক আসমানের উপরে উঠিয়ে নেবে আবার আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন ওই জামানায় তোমরা দেখতে পাবে মানুষ এটা চোখের সামনে দেখতে পাবে এটা শরীয়তের অন্যায় কাজ এরা দেখা সত্ত্বেও চোখ বন্ধ করে বেরিয়ে যাবে তথাপিও একটা কথা বলার ক্ষমতা থাকবে না ভুল বললাম কিছু না কি আবার ভাইরা বাবা জিরা মানুষ এত এমন করে এত ক্ষতির মধ্যে পড়ে যাবে এত খারাপির মধ্যে পড়ে যাবে একজন মানুষ আর একজন ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে ইয়ামরুর রাজি আমার রবি কাবরির রাসুলে আল্লাহর নবী দয়ার নবী সাহাবীরা আল্লাহর নবী বর্ণনা করেন ওই জামানায় তোমরা লক্ষ্য করে দেখবে যে ব্যক্তি জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির কবরের পাশ দিয়ে চলে চলে যাবে ওই ব্যক্তিটা আফসোস করে বলবে রব্বুল আলামিন আল্লাহ এত জঘন্য সময় আমার মনে হয় যদি আমি জীবিত না থেকে ওই মৃত ব্যক্তির মতো যদি আমি আজকে দিনে কবরে থাকতাম মনে হয় আমার জন্য সেটা ভালো হতো আমার মতো মানুষ কবরে দাঁড়তে যাবে এরকম বলতে বলতে যাবে হায় রে আজকে যদি আমি বেঁচে না থেকে যদি কবরে থাকতাম ওই লোকের জায়গায় থাকতাম খুব ভালো হতো দেখবেন কিছু কিছু মানুষ আছে তার এতটা অত্যাচারে অত্যাচারিত জর্জরিত খবরের কাছ দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় তার মনের জ্বালা মিটিয়ে বলে হায় রে আজকে যদি ওই উপরে না থেকে যদি ভিতরে থাকতো মনে হয় আমার ভালো হতো আদম ও হাওয়া হইল এ মাহবুব বের কবল করি লেন দোয়া
আমার নবী ই চলেন যে পথে কাঁটা বিছাই অম্মে জমে সে পথে ফুটে না এ পথের সে কাঁটা জিবরাইল ডানা বিছাই সে পথে একটু তকবীর দেন নারাই তকবীর যারা বাড়ি যাবেন তকবীর জোরে দেবেন নাচতে দেবেন তাহলে বুঝবো যাই তো ভাব ভালো নাই দোয়া করো কথা একটু আওয়াজ দিয়ে দেন নারাই তকবীর সবাই থাকবে মনে হয় নাকি এত জোরে দিচ্ছে কেন আর একটুখানি আসতে বলেন নারাই তকবীর এত জোরে দিলে থানার পুলিশরা ভয় পাবে তো আর পারমিশন দেবে আর একবার দেন নারাই তকবীর সিলসিলা হক মজাদ্দিদ ইজাম হিজবুল্লাহ বিশ্ব নবী দিবস নারাই তকবীর প্রাণ খোলে দরুদ পড়েন আল্লাহ